হারি ট্রেড আয়োজিত তৃতীয় অফলাইন এক্সিবিশন চলছে গুলশান শুটিং ক্লাবে। মেলা আজকে শুরু হয়েছে 30 জুন, মেলা চলবে আগামীকাল 1 জুলাই পর্যন্ত, সময় সকাল 10টা থেকে রাত 10টা। আপনারা যারা মেলায় আসতে চান, দেখতে চান, তারা চলে আসুন গুলশান শুটিং ক্লাবে। কি নেই এই মেলায়? শাড়ি, গহনা, গৃহসজ্জার জিনিস, খাবার, নকশি কাঁথা, হরেক রকম জিনিসের পসরা সাজিয়ে কিন্তু বসে আছে হার ই ট্রেড। চলুন ঘুরে আসি এক্সিবিশন। আমাদের সাথে আছেন হার ই ট্রেডের প্রেসিডেন্ট ওয়ারিসা খানম প্রীতি, আমরা তার সাথে কথা বলবো। কেমন আছেন? ভালো আছি। আমরা গুলশান এরিয়ায় এই প্রথম করছি, কিন্তু আমার মনে হয় যে হার ই ট্রেড প্রচুর সংখ্যক দর্শক নজর কাড়তে সক্ষম হয়েছে, এবং আমরা আমাদের উদ্যোক্তাদের উৎসাহিত করতে বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যেও প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত হয়েছে এক্সিবিশনে। আপু, এই যে নারী উদ্যোক্তাদের নিয়ে এরকম একটা প্ল্যাটফর্ম করার চিন্তার পেছনের গল্পটা শুনতে চাই, বা কেন শুরু করলেন? শুরুটা হয়েছিল আসলে কোভিডের একদম ক্রান্তি লগ্নে, যখন দেশে আমাদের লকডাউন দিচ্ছিল, ঠিক সেই সময় আমরা এই গ্রুপটা করি। এটা করার পেছনে আসলে একটা খুবই জটিল ক্যালকুলেশন আছে। আমাদের দেশে কিন্তু হাজার হাজার গ্রুপ ভিত্তিক এরকম প্ল্যাটফর্ম আছে, তারপরেও আমি কেন করতে গেলাম? এটা পজিটিভ একটা ভাইব দিতে চাই, সুন্দর একটা কমিউনিটি তৈরি করতে চাই, যে কমিউনিটি হবে আসলে শিক্ষিত এবং যারা লং রান, যারা সাস্টেইন করতে চায় বিজনেসে, এই রকম একটা কমিউনিটিকে আসলে আমরা তুলে আনতে চেয়েছি। সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা সফল হয়েছি। আমাদের গল্পটা ওইটাই ছিল যে আমরা প্রতিটা নারীকে দক্ষ করে মেইন স্ট্রিম বিজনেসে ফোকাস করব, এটাই আমাদের উদ্দেশ্য ছিল, এবং আমরা অনেকটাই সফল হতে পেরেছি 2 বছর পর। হার ই ট্রেড নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা কী আছে এখন? ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে অনেক বড়। তার মধ্যে যদি বলতে চাই, তাহলে এই নারী উদ্যোক্তাদের আসলে আমরা বিশ্বময় ছড়িয়ে দিতে চাই, তাদের সৃজনশীল পণ্যকে ছড়িয়ে দিতে চাই। এটার পেছনে আমাদের শ্রম যাবে আমরা ধরে নিয়েছি, কিন্তু একটু যদি শ্রম ব্যয় করে, যদি পৃষ্ঠপোষকতা যদি আমরা ঠিকমতো পাই, সব দিক দিয়ে কিন্তু আমাদের অর্থনীতি, আমাদের জিডিপি অনেক উচ্চে চলে যাবে যদি এই নারীগুলোকে আমরা সাপোর্ট দিতে পারি। সুতরাং আমরা সেই সাপোর্ট সিস্টেমটাকে আরও চালু রাখতে চাই। আমরা মনে করি যে আমরা সহযোগিতা করলে, এবং আমাদের সাথে সহযোগী হিসাবে যারা মাথার ছায়া হিসেবে থাকবেন, তারা যদি আসেন, আমরা কোলাবোরেশনে এই নারীদের দক্ষতা উন্নয়নে এবং মেইন স্ট্রিম বিজনেসে অনেক দূর নিয়ে যেতে পারবো। এই যে 2 দিন মেলাটা চলছে, আজকে আমরা ফ্যাশন শো দেখলাম, এরকম আগামীকালকের প্রোগ্রামে কী কী থাকছে দর্শকরা যারা আসবে? আগামীকালে সেম আমরা রেখেছি, যেমন আজকে আমাদের সম্মানিত অতিথি পরিদর্শন করেছেন বিকাল 4টায় করার কারণটাই হচ্ছে তিনি যেন এই র‍্যাম্পটা দেখে যেতে পারেন। আমাদের আগামীকালের প্রোগ্রামও সেম, আমাদের আগামীকাল সম্মানিত অতিথি হিসেবে আসবেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর জনাব ডক্টর মফিজুর রহমান, এবং তিনিও আসবেন বিকাল 4টায়। সব পরিদর্শন করার পরে যেন তিনি র�যাম্পটা দেখতে পারেন। কালকেও আমাদের র্যাম্প থাকছে। এইখানে যে স্টলটা আছে, মৃত অনিন্দ্য সুন্দর গহনার পসরা সাজিয়ে বসে আছে। আমাদের সাথে আছে মৃতের স্বত্বাধিকারী মাধবী দেবী রূপা, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে মৃতের শুরুটা আসলে হয়েছে যে মাটির সাথে আমার সম্পর্কটা থেকে, আমার দিদিমা হচ্ছে পুতুল বানাতেন, তো ওইটার প্রতি আমার শখ ছিল। তো পড়াশোনার পরেও আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আসলে আমার মানে খুব কাছের, তো আমি ওইখান থেকে আস্তে আস্তে শখ থেকে শুরু করি। পরে দেখলাম যে না, এটার আসলে একটা যেহেতু হারিয়ে যাচ্ছে, এটার আরেকটা পুনরাবৃত্তি করা দরকার। তো ওখান থেকে আমি আসলে গয়নার থেকে শুরু করে ট্যাপা পুতুল, যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে ওগুলোকে আমি নতুন করে ফিউশন করে মানে এই যুগের সাথে আনার চেষ্টা করতেছি। এখন আমাদের মৃতের শুধু বাঁশের মাটির গয়না না, বাঁশের হচ্ছে হোম ডেকোর থেকে শুরু করে হ্যান্ড পেইন্ট বা এই জিনিসগুলো আমরা চাচ্ছি। এবং মূলত আমাদের মৃতের যাই পণ্য আছে সব হচ্ছে দেশীয় পণ্য এবং হচ্ছে পরিবেশ বান্ধব পণ্য। আমরা আছি এক কিচিরমিচির ক্রিয়েশনের স্টলে। এইখানে কিচিরমিচির ক্রিয়েশনের যে স্পেশাল প্রোডাক্টটি আছে, সেটি কিন্তু খোদাই করা আয়না এবং খোদাই করা চিত্র।
আমরা এক কিচির মিচির ক্রিয়েশনের স্বত্বাধিকারী ইমরোজা আপুর সাথে কথা বলবো। আমাদের আসলে মেইন প্রোডাক্ট হচ্ছে খোদাই করা আয়না। তো আমরা আসলে দিনের শুরুতে কী করি, মানে ঘুম থেকে উঠে আমরা একটু নিজেকে দেখি বা ঘরে ফেরা, ঘরে ঢোকা সব মিলিয়ে হচ্ছে আমরা নিজেকে দেখতে অনেক ভালোবাসি। তো সচরাচর আমরা যে আয়নাগুলো তো মুখ দেখি, দেখা গেছে আমরা নিজেকে দেখতে অনেক পছন্দ করি, কিন্তু আয়নাগুলোর মানে অ্যাজ ইউজুয়াল ডিজাইন, কোনো স্পেশালিটি নাই, যার কারণে হচ্ছে আমি আয়নার মধ্যে অনেক ভেরিয়েশনস ক্রিয়েট করার ট্রাই করছি আমার সৃজনশীলতার মাধ্যমে। আমি সাবিনা ইয়াসমিন মাধবী, আমার উদ্যোগ মাধবী মার্ক। আমি মূলত হস্তশিল্প নিয়ে কাজ করি। হস্তশিল্পের বিভিন্ন ধরনের পণ্য আছে, তার মধ্যে আমার এই নকশি কাঁথাটি একটি। তাছাড়া বিছানার চাদর আছে, আমি জায়নামাজ করেছি, কুশন কভার, আরও বিভিন্ন ধরনের পণ্য আমি তৈরি করছি। খুবই ভালো লেগেছে আমার, মেলায় সব ধরনের পোশাক দেখছি, তারপরে আমাদের প্রসাধনী দেখছি, সাজার অনেক জিনিসপত্র দেখছি, খুবই ভালো লাগছে আমার, ঘুরে ঘুরে সবগুলো স্টল দেখছি। আমার আসলে কোনোটা থেকে কম না, সবগুলো অনেক সুন্দর, মানে সবগুলো হচ্ছে খুব ফ্যাশনেবল ড্রেস নিয়ে এসেছে, কালারফুল জিনিস তো সবারই ভালো লাগে। মেলায় এসে আমার মেলা সবসময় ভালো লাগে, যখন বাংলাদেশে ছিলাম আমি সব মেলাতে যাইতাম, এখন দেশের বাইরে থেকে আসছি, এসে একটা মেলা পাইছি, এটাই খুব ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি। মাত্র আসলাম, সব স্টলগুলো ঘুরে দেখবো, দেখে যেটা পছন্দ কিনে নিয়ে চলে যাব। রং তুলি দিয়ে শাড়ি পোশাকে ফুটিয়ে তোলেন দৃশ্য ফুল পাখি। আমরা এই মুহূর্তে আছি অন্দরে, অন্দরের স্বত্বাধিকারী ফৌজি আপুর সাথে কথা বলবো। আর আমার মূলত মসলিন, জামদানি এবং হ্যান্ডলুম কটনের উপরে আমরা হ্যান্ড পেইন্টের কাজগুলো করে থাকি। এর মধ্যে জামদানিটা বিশেষভাবে উল্লেখযোগ্য, এই কারণে জামদানি আমাদের ঐতিহ্য এবং এই ঐতিহ্যবাহী পণ্যটাকে আরও বেশি আমরা নান্দনিকতা দিয়েছি হ্যান্ড পেইন্টের মাধ্যমে। এই জন্য আমার হ্যান্ড পেইন্টের জামদানি শাড়িটা অনেক বহুল প্রচলিত অন্দর থেকে। প্রাচীন যে আমাদের স্থাপনাগুলোকে আমরা হ্যান্ড পেইন্টের মাধ্যমে তুলে ধরেছি, যেমন এটা একটা পানাম সিটি করেছি আমরা, কান্তজির মন্দির করেছি। এর মধ্যে হবে কি, আমাদের ঐতিহ্যগুলো, আমাদের দর্শনীয় স্থানগুলো সাধারণ মানুষ জানতে পারবে শাড়ির মাধ্যমে। আমি সাকিয়া, আমি প্রফেশন একজন আর্কিটেক্ট, আমি নিজে এসব ডিজাইন করে থাকি, হোম ডেকোর প্রোডাক্টস এবং ফার্নিচার। আমি সাধারণত এমএস, যেটাকে বাংলায় লোহা বলে, এই ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করি। আর আমার প্রোডাক্টগুলো সাধারণত ডিজাইন প্রোডাক্ট হওয়াতে তো সবাই খুব মানে পছন্দ করেন।